গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করলাম। সবাই কেমন আছো? আর ভগবানের কৃপায় আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। আর আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ডিমের কারি বানাচ্ছি, বা ঝাল দেওয়া যেটাই বলবে, তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি। জাস্ট প্রথম থেকে দেখানো হয়নি, দেখো ডিমগুলো সেদ্ধ করে যে ভেজে রেখেছি দেখছো কড়াইয়ে। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিনি দিলাম। চিনি দেওয়ার পর চিনিটা যেন লাল হলো, তখন পেঁয়াজগুলো ভাজলাম, দেখতে পাচ্ছ। এবার কী কী দিচ্ছি তোমার সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপর দেবো আমি টমেটো দিচ্ছি। দেখো টমেটো দিলাম, ডিমের ঝাল দেওয়ার রেসিপি এর আগে শেয়ার করেছি মনে হয়, তো অনেক দিন দেওয়া হয়নি, তো আজকে দেওয়া দিলাম নতুন করে। কি দেবো, তো আজকে কাল চিকেন হয়েছিল, তো আজ এবার ডিম হচ্ছে, পরশু দিন মাছ হয়েছিল, আর কাল বৃহস্পতিবার, কাল আবার নিরামিষ, তাই আজকে ডিম বানালাম। আর দেখো টমেটোটা ভাজা হয়েছে, আমি এবার আদা রসুন আর তোমার কাঁচা লঙ্কা পেস্টটা দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিচ্ছি পরিমাণ মতো একটু ফোড়ন দিই, ফোড়নটা দিতে ভুলে গেছি, অল্প দিলাম ফোড়নটা, গল্প করতে করতে ভুলে গেছি। আর সামান্য ভুলে জিরে গুঁড়ো মিক্স করা, একদম মিক্স করেই রাখি আমি, ওটা দিচ্ছি। আর পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে মশলাটা ভেজে নিই। সবাই জানো ডিমের ঝাল দেওয়া বা ডিমের কারি যায় যেটাই বলবে, সেটা করা এমন কিছু কঠিন না, সেটা সবাই করে থাকবে। আমি এইভাবে করছি, সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। কি আর ভিডিও দেবো, তো রান্নাঘর থেকে একটা ছোট্ট ভিডিও দিচ্ছি। কত মিনিট হলো? 2 মিনিট হয়ে গেল। তো দাঁড়া মশলাটা ভাজি, ভিডিওটা বড় হয়ে যাবে, একটু অফ রাখছি। আচ্ছা দেখো বন্ধুরা, আমি একটা আলু ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা মশলার মধ্যে দিলাম এবং সেটাও ভেজে নিচ্ছি। এটা দিলে কি আলুকে সেদ্ধ করে দিলে একটু বেশ গ্রেভি টাইপের হয়, ভালো লাগে, সেই জন্য আমি একটা ছোট্ট আলু সেদ্ধ করি, যখন ডিমের ঝাল দেওয়া বা ওইসব কিছু বানাই, তো সেটা আর কি ভেজে নিই। তারপর দেবো আমি এই যে ডিমের মশলা দেখছো, এটা দিলে বেশ ভালো লাগে, তোমরাও দাও কিনে যাই না। তো এটা আমি ডিমের কোনো কিছু করলে, ডিমের রেসিপি করলে মশলাটা দিই, এটা এনে রাখে। তো যাই হোক, এই মশলাটা দেখো, এই মশলাটা দিলাম, এভার আসছে এভারেস্টের মশলাটা। আর মশলা প্রায় আমার ভাজা হয়ে গেছে, দেখো দাঁড়া একটু নিচে হয়ে গেছে, দেখাচ্ছি মশলা প্রায় আমার ভাজা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। এরপর জল দিয়ে দেবো, এরপর জল দিয়ে দিচ্ছি, এটা ঝাল দেওয়ার মধ্যে হবে, খুব বেশি ঝোল করবো না, ডাল হয়েছে। আর আজকে করেছি তোমার ইয়ে বাঁধাকপি সবজি করলাম, মটরশুঁটি আলু টমেটো ওইসব দিয়ে বাঁধাকপি সবজি করে নিলাম। আর এখন নিমের সিজন, প্রতিদিন এই নিম হচ্ছে, আজকেও নিম আলু ভাজলাম, বেগুন টেগুন নেই আজকে, আজও বাবা বাজার যাবে, ওর বাবার জন্য বেগুন দিয়ে করতাম হয়তো। আর ডাল করলাম, আর দেখুন টমেটো কেটে রেখেছি, আরও আরও কাটতে হবে, টমেটো চাটনি করবো অনেকটাই, অনেকগুলো 2 কেজি টমেটো নিয়ে এসেছে না ওর বাবা, তো একটু এই কয়েক ডয়ে ধুয়ে ধুয়ে মানে ধোয়া পড়ায় অনেকটা চাটনি করে রেখে দেবো। জানোই তো চাটনি ছাড়া আমাদের চলে না, আমার তো চলেই না আর কি। তো চাটনিটা আরও টমেটো কাটবো, ওর বাবা কাজু কিশমিশ ওইসব নিয়ে এলো, চিনি দিয়ে বানাবো একটু আঠে আঠে ভাব করে। তো চাটনিটা করবো, তাহলে আবার রিপিট করছি কী কী হয়েছে, বেশি কিছু হয়নি আজকে। আলু ভাতে মাখলাম, নিম আলু ভাজা, বাঁধাকপি সবজি, মসুর ডাল, আর এই যে ডিমের ইয়েটা করছি ঝাল দেওয়াটা, আর চাটনি, এগুলোই হয়েছে আজকের আমাদের মেনু দুপুরে।
আর রাতে দেখা যাক রাতে কি করি না ওইগুলো যদি মন তো রাতে খেতেই বুঝে না তো যদি ডিমের অমলেট অমলেট করে দেবো রাতে যদি খাই আর তাছাড়া দেখা যাক কি করি অনেকদিন মুসুর ডালের তরকা করিনি তো আজ আর করবো না আর যেহেতু মুসুর ডাল হয়েছে তো দেখা যাক মন আসুক মনকে জিজ্ঞেস করবো যদি কিছু করতে পারে করবো আর কালকে ঘুগনি করবো ভাবছি কাবলি চ্যানেল ঘুগনি অনেকদিন হয়নি কাবলি চ্যানেল ঘুগনি করিনি মটরের করেছিলাম তো আজকে রাত্রে ভিজিয়ে রাখবো কালকে কাবলি চ্যানেল ঘুগনি করবো তো যাই হোক দেখো বন্ধুরা ডিমগুলো আমি দিয়ে দিলাম তাই দেখো এটা ঝাল দেওয়ার মতো করবো বন্ধুরা ভাবে শিখাদি খালি রোজ রান্নার ভিডিও দিচ্ছে পাঁচ মিনিট হয়ে গেল অলরেডি তোমার সঙ্গে গল্প করতে হতো অত সময় নিতাম না যেহেতু গল্প করলাম তাই একটু সময় লাগলো তো যাই হোক রান্নাটা আমার কমপ্লিট একটু গরম মশলা দিয়ে দিলে হয়ে গেল দাঁড়াও একটু কাটি বড় হয়ে যাবে তো দেখো এই সানরাইসে সাই গরম মশলাটা দিচ্ছি একটু দেবো বেশি দেবো না গন্ধ উঠবে হয়ে গেছে আমার ডিমের ঝাল দেওয়া বা এগ কারি যেটাই বলবে রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা একটু মাখা মাখা টাইপের করবো এটা আলু দেওয়া আছে যেহেতু আলু টেনে নেবে জলটা তো ভিডিওটা আমি এখানে অফ করে দিচ্ছি হয়ে গেল আর কিছু দেখাবো না আর বেশি করে ফুটলে না একদম চাপ হয়ে যাবে যাই হোক তো কেমন হলো আমার এগ কারি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ছোট্ট ভিডিও দিলাম রান্নার ভিডিও কি আর ভিডিও দেব তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তখন আবার দেখা হবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রান্নাঘরে